রাজ্যে কিছু বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, 13 নম্বর ওয়ার্ডে লড়াইটা বিজেপির সাথে আমাদের নয়, কারণ বিজেপি এখানে আছে বলে আমরা মনে করি না। কিছু মানুষ দু একজনকে দেখা যায় আর পয়সা দিয়ে লোক লাগিয়ে তারা এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে এবং কোথায় কী হয়েছে জানা নেই। এখন এরা নিজেদেরকে প্রচারে আলোয় আনার জন্য এরা নিজেদের ফ্ল্যাগ নিজেরাই ছিঁড়ছে এবং সেই কারণেই এবং তৃণমূলকে দোষারোপ করছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্ত যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ একটা গণতান্ত্রিক দেশ, যেখানে মমতা ব্যানার্জি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, সেই কারণে সেখানে দাঁড়িয়ে আমরা চাই সমস্ত রাজনৈতিক দল যারা আছেন তারা সকলেই প্রতিদ্বন্দ্বিতা করুক এবং রাজনৈতিকভাবেই করুক। আমরা এর মধ্যে কোনোরকমভাবে আমাদের কোনো লোক এর সাথে জড়িত নয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলব, নাম আর পরিচয়, আমি দেবপ্রিয় সরকার, আমি 13 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং এই বছরের নির্বাচনের আমি প্রধান দায়িত্বে আছি।